আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নবাবপুর লেখা শিশির বাজার রুদ্দুর গল্পের 13 নম্বর পর্ব। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যায়। পরের দিন সকাল 8টা থেকে আকাশটা আজ ঘন আধারে ঢেকে আছে, মনে হচ্ছে এই বুঝি চুপচাপ করে বৃষ্টি নেমে গেল। তন্নি আজ কলেজে আসেনি, ওর সকালে একটু মাথা ধরেছিল, সেই সুতোয় সে আজ কলেজ ফাঁকি দিয়েছে। আমিও দিতে পারতাম কিন্তু মন ছায় দিল না। সামনের এক্সাম, তাই একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছি। কলেজ ছুটি হয়েছে আরও 10 মিনিট। মিনিট দশেক ধরে হেঁটে গেট পার হতে না হতে শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টির তোড় জোরে পাশের এক দোকানের ছাউনির নিচে দাঁড়ালাম। আকাশের এই অবস্থা দেখেও ছাতা আনিনি। ছাতা আনতে আমার ভীষণ বিরক্ত লাগে, বৃষ্টি না হলে ছাতার বোঝা বইতে হয়, তাই আমার কাছে ছাতা নামক বস্তুটা অসহ্যকর। আশেপাশের দোকানগুলোও বন্ধ, এই বৃষ্টিতে রিক্সা তো জীবনেও পাওয়া যাবে না, তাই বোর হয়ে বৃষ্টিতে আমার অপেক্ষা করতে লাগলাম। ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না, সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না, কারোর জন্য জীবন থেমে থাকে না। সম্প্রীতি জনপ্রিয় হওয়া এই গানটা পাশের কোথাও জোরে বাজছে। আশেপাশে তাকিয়ে সেই উৎসব হাসতে লাগলাম। একসময় খুঁজেও পেলাম, আমার থেকে 7-8 হাত দূরে একটা কলেজ পড়ুয়া ছেলের মোবাইলে গানটা বাজছে। বৃষ্টির বেগ কমে আসায় আর ছেলেটা বেশি একটা দূর না হওয়ার গানের প্রত্যেকটা শব্দ আমি শুনতে পেয়েছি। অদ্ভুতভাবে এই গানের সাথে আমার জীবনেও মিল আছে। পাশ দিয়ে কলেজের একটা ছেলে ও একটা মেয়ে একই সাথে একই ছাতার তলে আমাকে সাইড কাটিয়ে চলে গেল। তা দেখে আমার বিষাক্ত অতীত মাথা ঝাড়া দিয়ে উঠল। তার সাথেও দেখা হয়েছিল আমার এই বৃষ্টির দিনে। একসময় বৃষ্টি খুব পছন্দ থাকলেও এখন প্রচুর বিরক্ত লাগে, বৃষ্টি দেখলে অতীতগুলো চোখে ভাসে। হ্যাঁ, আমিও প্রথম ভালোবাসার সান্নিধ্যে গিয়েছিলাম, কিন্তু কে জানতো সেই ভালোবাসায় আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কেই বা জানতো আমি এক বেঈমানকে মন দিয়ে বসেছিলাম। উপর দিয়ে আমি একটা হাসি খুশি প্রাণোচ্ছল মেয়ে যে কিনা সবাইকে মাতিয়ে রাখে, কিন্তু ভেতরে আমি ব্রোকেন, পুরো ভেঙে চুরে গেছি, কোনো কিছুর অস্তিত্ব নেই, তার খবর কি কেউ রাখে? তবে একজনের কারণে আমি পুরো পুরুষ জাতিকে দোষারোপ করি না। যদি পুরুষ জাতিকে দোষারোপ করি তাহলে আমার বাবাকে, তায়াং ভাইয়াকেও দোষারোপ করা হবে, কিন্তু তারা তো আমার নতুন করে বেঁচে থাকার কারণ। হুট করে কেন যে আবার অতীতটা মনে এলো, যে বিষাক্ত অতীতের কারণে আমি আজ আমার পরিবার থেকে এত দূরে, আমার প্রিয় গ্রাম, প্রিয় পরিবেশ থেকে দূরে। আবার কেন সেই অতীত মনে হচ্ছে আমার? চোখ দুটো টলমল করে উঠল। হঠাৎই আমার মুখের সামনে এসে একজন তার ছাতাটা ঝাড়া দিল। ছাতায় থাকা পানির বিন্দুগুলো আমার মুখে চেটে আসতেই আমার সম্বিত ফিরল। সে ছাতাটা ঝাড়া দিয়ে আমাকে বলল, কি মিস্টারি পোকা, কি এত ভাবছ, কতক্ষণ ধরে এসে তোমার পাশে এসে দাঁড়িয়ে আছি, তোমাকে কয়েকবার ডাকলাম তাও সাড়া নেই। নিষ্পলক চোখে তাকিয়ে দেখলাম এনজিও সংস্থা, অন্য সময় হলে এতক্ষণে ঝগড়া বাঁধিয়ে ফেলতাম, কিন্তু এখন সেই মুড নেই। আমি আমাকে চুপ করে থাকতে দেখে অ্যানাস বলল, কি ব্যাপার, কথা বলছো না জি, মন খারাপ? আমি তার দিকে থেকে চোখ সরিয়ে ছোট্ট করে উত্তর দিলাম, না, আমার তো মনে হচ্ছে তোমার মন খারাপ, বললাম তো কিছু হয়নি, কি হয়েছে আমাকে বলতে পারো, আপনার তো ছাতা আছে, তাহলে আপনি এখানে এলেন কেন, কথা ঘুরিয়ে ফেললে, আমি কিছু জিজ্ঞাসা করছি, দেখলাম তুমি একা এখানে দাঁড়িয়ে আছো তাই চলে এলাম। আপনি হঠাৎ কলেজে? কিছু কাগজ তুলতে এসেছিলাম, তাছাড়া একটা কাগজে প্রিন্সিপাল স্যারের একটা সিগনেচার লাগবে তাই এসেছিলাম। তোমার ছাতা কোথায়? আমার ছাতা আনতে ভালো লাগে না। এটা কোনো কথা হলো? হ্যাঁ হলো। তারামি করছো? বলতে পারেন হ্যাঁ। আচ্ছা চলো একসাথে চা খাই, নাকি তাতেও সমস্যা হবে? ইচ্ছা করছে না। তোমাকে এতটা মনমরা ভালো লাগে না, তোমাকে হাসি খুশি প্রাণোচ্ছল দেখতেই ভালো লাগে, তুমি প্লিজ সবসময় হাসি খুশি থেকো। একটা মানুষ কখনো এরকম থাকতে পারে না, তা কি জানেন আপনি? হ্যাঁ জানি, তবে চেষ্টা করলে মানুষ সবই পারে, না চেষ্টা করলে পারে না, ভালো থাকার অভিনয় করলেই পারে। হয়েছে সেসব কথা বাদ দাও, এখন চলো চা খাই। আপনার মনে হয় চা অনেক পছন্দ? হ্যাঁ অনেক। আমি কোনো উত্তর দিলাম না, গুটি গুটি পায়ে তার সাথে সামনের দিকে যেতে লাগলাম। পাশের ছোট্ট টং দোকানটা পলিথিন দিয়ে আটকে রেখে দোকানি ভেতরে গাপটি মেরে বসে আছে। এদিক দিয়ে ততটা খেয়াল করিনি বলে দেখিনি, ভেতরে গিয়ে দেখি একটা বেঞ্চিতে বসলাম আমরা দুজন। দোকানি যখন চায়ের কাপে চামচ নেড়ে সব কিছু মিশ্রিত করছিল, তখন কাপ চামচের সাথে লেগে যে টুংটাং শব্দ হচ্ছিল আমি মুগ্ধ হয়ে তা শুনছিলাম।
নিস্তব্ধ পরিবেশে বৃষ্টি পড়ার শব্দের সাথে এই টুংটাং শব্দটা আরও বেশি আকর্ষণীয় লাগছিল। চায়ের কাপ দুটো দোকানি আমাদের দিকে বাড়িয়ে দিল, আমরা দুজনে হাত বাড়িয়ে কাপ দুটো নিলাম। এনাস চায়ের কাপের চুমুক দিয়ে আমার দিকে তাকালো, আমি আর চোখে তা খেয়াল করে বৃষ্টির দিকে তাকিয়ে চুমুক দিলাম। কোনো কথা না বলে দুই কাপ চা খেয়ে দুজন বেরিয়ে পড়লাম। ততক্ষণে বৃষ্টিও অনেক কমে গেছে। এনাস আমাকে বলল, এখনই চলে যাবে? হ্যাঁ, রিক্সা পেলেই চলে যাব। কিছুক্ষণ একসাথে বৃষ্টি উপভোগ করি চলো। আমার বিরক্ত লাগে, আমার সাথে উপভোগ করো, দেখবে ভালো লাগবে। তার কথার অবাধ্য হতে ইচ্ছে হলো না, তবে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হলো। সমানতালে বৃষ্টি বিন্দুগুলো জোরে পড়ছে পিচ ডালা রাস্তার উপর, সেদিকে দুজনের দৃষ্টি। এনাস আমাকে চুপ করে থাকতে দেখে গলা জেড়ে বলল, একটা প্রশ্ন করি? করেন। তোমার কাছে ভালোবাসা মানে কি? তার এই অদ্ভুত প্রশ্ন শুনে আমি তার দিকে তাকালাম, তাকাতেই চোখাচুকি হয়ে গেল। তার চোখের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে কেঁপে উঠলাম, চাউনিটা ঘায়াল করে দেবে আমায়। কিন্তু আমি তো ঘায়াল হতে চাই না, দ্রুত চোখ নামিয়ে নিচু স্বরে বললাম, ভালোবাসার তো অনেক উদাহরণ আছে, কোনটা দেব? তোমার যেটা ইচ্ছা। ভালোবাসা হলো একটা রাবার ব্যান্ডের মতো, যার দুপাশে দুজন ধরে থাকে। যদি কেউ একজন এক পাশ থেকে ছেড়ে দেয়, তাহলে অবশ্যই অপর পাশের জন্য আঘাত পাবে। যাকে আপনি ভালোবেসেছেন তাকে আঘাত দেয়া আর নিজের সাথে প্রতারণা করা দুটোই সমান। সত্যি ভালোবাসা রাবার ব্যান্ডের মতো, নয়তো সে এক পাশ ছেড়ে দিলে আমি তো আঘাত পেতাম না। তবে এক হিসাবে মনের ভিতরে একটু শান্তিও লাগে, আমাকে আঘাত দিয়ে সে নিজের সাথে প্রতারণা করেছে। আবার মাঝে মাঝে বুকটা কেঁপে ওঠে, আসলে কি সে আমায় ভালোবেসেছিল? যদি ভালোবাসত তাহলে তো এত বড় ধোকাটা দিতে পারতো না। এই উত্তরগুলো আমার জানা নেই, বরং উত্তর খুঁজতে গেলে আমি পাগল হয়ে যাই, বেইমান মানুষটার উপর ঘৃণা হয়। এনাজের কোনো সারা শব্দ না পেয়ে তার দিকে তাকালাম, তাকিয়ে দেখি মুচকে হাসছে, নিশ্চয়ই আমার কথা শুনে হাসলো। তাকে হাসতে দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, হাসছেন জি? আমি কি কোনো ভুল উত্তর দিয়েছি? এনাজ আমার চোখের দিকে তাকিয়ে বলল, না তুমি ঠিকই বলেছ, তুমি এখানে দাঁড়াও, আমি পাশের রিক্সার গ্যারেজ থেকে আমার বাইকটা নিয়ে আসি, বৃষ্টি শুরু হচ্ছিল বলে সেখানে রেখে এসেছিলাম। আমি দ্রুত চোখ নামিয়ে মাথা নেড়ে সায় দিলাম। এই ছেলের চোখের দিকে তাকালে আমার ভিতরটা তোলপাস শুরু করে দেয়, হৃৎপিণ্ডটা অনবরত লাফাতে থাকে। তখন ইচ্ছে করে হৃৎপিণ্ডটাকে খপ করে ধরে বন্দি করে রাখি, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। এনএস কিছুটা পথ যেয়ে পিছনে তাকিয়ে আমাকে বলল, তোমাকে বাড়িতে পৌঁছে দেব, তোমার কোনো সমস্যা নেই তো? এখন রিক্সা পাওয়া সম্ভব নয়, তাই আমি আর কোনো বনিতা করলাম না, ডানে বামে মাথা নাড়িয়ে না বললাম। এনাজ মুচকি হেসে বাইক নিয়ে আসতে গেল, বাইক নিয়ে মিনিট দিনের মধ্যেই চলে এলো। ছাতাটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলো, বাইকে উঠে বসো, আর উঠে দয়া করে ছাতাটা মেলে দিও, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনও, তোমার তো আবার বৃষ্টিতে অ্যালার্জি, এতটুকু বৃষ্টির পানি মাথায় পড়লে মাথা ব্যথা উঠে যাবে। আমি চমকে চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকালাম। এনাজ বাইকের আয়নার দিকে তাকিয়ে এক হাতে মাথা ঝাড়তে ঝাড়তে আমাকে বলল, এত অবাক হওয়ার কিছুই নেই, তা আয়নার থেকেই এইসব জেনেছি। আমি স্বাভাবিক হয়ে বাইকে উঠে গেলাম, এক হাতে এনাজের কাঁধে আলতো করে হাত রেখে আরেক হাতে ছাতা মেলে ধরলাম। এনাজ সামান্য ঘাড় ঘুরিয়ে বলল, শক্ত করে ধরে বসো। বসেছি। আমার উত্তর শুনে এনাজ সামনের দিকে তাকিয়ে মুচকি এসে বাইক স্টার্ট দিল। বাইক শোশো গতিতে চটে চলল বাসার উদ্দেশ্যে। মিনিট দশেকের মধ্যে আমরা বাসা চলে এলাম। এনাজ বাইক থেকে নেমে আমাকে ছাতা দিয়ে ভেতর অব্দি পৌঁছে দিল, আমি মানা করেছিলাম কিন্তু শুনিনি। এক ছাতার নিচে দুজন পাশাপাশি হাঁটার সময় আমার ভীষণ অস্বস্তি লাগছিল, যার কারণে তাকে বিদায় না জানিয়ে আমি দ্রুত রুমে চলে এলাম। বারান্দা দাঁড়িয়ে উঁকি মেরে দেখলাম এনাজ ছাতা মাথায় ধীর পায়ে বাইকের দিকে এগিয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে আমার জীবনে আবারও একই দুর্ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।